হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি এটা কিন্তু আজকের ভিডিও না এটা হচ্ছে ওই যে আমি একদিন আইকিয়াতে আসছিলাম সেই দিনের ভিডিও আমি আজকে কেন শেয়ার করছি আমি সেই দিনই শেয়ার করতাম বাট শেয়ার করিনি কেন ভিডিওগুলো অনেক লং হয়ে যায় লং ভিডিও দেখতে তো অনেকেই বোরিং ফিল করবে বিশেষ করে আমার ভিডিওগুলো দেখতে বোধ হয় বোরিং ফিল করবে তো যাই হোক তো আমি এই জন্য সেদিন আমি এটা দেই নাই আমি এই জন্যই দিচ্ছি যে এত চিপে সত্যি আমি খুব সারপ্রাইজড হয়েছি যে এত চিপে কীভাবে আইকিআর রেস্টুরেন্টটা মানে খাবার পাওয়া যায় এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আর দেখেন কি লোভনীয় খাবারগুলা আমি তো সালাদ আইটেম দেখলে জাস্ট পাগল হয়ে যাই এত মজার এত ফ্রেশ ছিল তো আমি এই জন্যই আমি শেয়ার করতে চাইলাম আমি তো জানি না আমি প্রায় কিন্তু আইকিয়াতে যাই বাট আমি জানি না যে উপরে মানে জানি রেস্টুরেন্ট আছে কিন্তু রেস্টুরেন্টে কখনোই ঢোকা হয় নাই কারণ হচ্ছে কি এত বিজি থাকে কারণ আমাদের বাসা থেকে এক ঘন্টা লাগে ড্রাইভ সবচেয়ে যে কাছের আইকিয়াটা সেখানেও এক ঘন্টা যেতে লাগে তো আমি মানে আর আইকিয়া তো ঢুকলে তো মানে পাগল হয়ে যাই মানে ও মানে ঢুকলে তিন চার ঘন্টা দেখতে দেখতেই চলে যায় তা আবার রেস্টুরেন্টে ঢুকবো মানে সময় থাকে না তো এই জন্য কখনোই রেস্টুরেন্টে ঢুকা হয় না তো আজকে যেহেতু আমাদের খুব তাড়াহুড়া ছিল না তো এই জন্য আর্য বললো কি চলো রেস্টুরেন্টটা তো উপরে দেখি খাওয়া হয় না চলো যাই তো ও আমাকে বললো যে তুমি নিয়ে আসো তা আমি গেলাম গিয়ে তো মানে ওদের মেনু দেখে আর প্রাইস দেখে মানে আমার মন ছিল পুরা কেউ উঠাই নিয়ে যাই বাসায় যে কিভাবে পারে এত সস্তায় আর এত মানে হেলদি খাবারগুলো এত ফ্রেশ কারণ খুব কুইক সেল হচ্ছিল তো মানে অনেক ফ্রেশ আর দেখাই যাচ্ছিল তো আমি তো জাস্ট দুইটা যেহেতু হালাল না সবটা তো এই জন্য আমি নিয়েছি হচ্ছে ফিশ আর ভেজিটেবল আইটেম নিয়েছি এই ফিশের যে মিলটা এটা হচ্ছে ফোর ফিফটি মাত্র আর আমি পিস অ্যাড করেছি পি অ্যাড করাতে আমার ফিফটি পি এক্সট্রা নিয়েছে মানে ফাইভ পাউন্ড করে এক একটা হচ্ছে মিল ডিল পড়লো তার উপর হচ্ছে ওই সালাদ বল সালাদ বল বলছে মাত্র ওয়ান ফিফটি করে আর বলটা তো মোটামুটি বড়ো ছিল আমি তো এক বল নিলাম যে দেখি যে খেয়ে কেমন মানে এত সস্তায় কিভাবে দেয় তারপরে পরে তো আমি মানে আরও তিন চার এনে খাবো এরকম মাথায় ছিল বাট দেখতে আসলে মনে হয় যে সব খেয়ে ফেলবো কিন্তু খাওয়ার সময় না দেখা যায় যে যদি আমি অনেক খাই তারপরে তো মানুষের পেটটা আর কতটুকুই বাটে তো যাই হোক খেলাম এখানে ব্রেডও নিলাম দুইটা মানে আমরা সত্যিই কথা আমি একদমই মানে বাড়িয়ে বলছি না যে এত মজা ছিল খাবারটা আর ওরা একটা সস দিয়েছে আর গ্রেভিও দিয়েছে জানেন ওরা কেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে দিয়েছে ও এলিসকে দেখেন মনে হচ্ছে না ও মনে হচ্ছে মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু একটুও খাবে না আর যে খুব জোরাজুরি করে মানে ওর বাবা খুব জোরাজুরি করে ওকে মুখে কয়েকটা জাস্ট ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে আর তার উপর আবার ও বলছে কেন গ্রেভিটা আগে উপরে দিয়েছে কেন আমি এটা খাবো না দেখতে ভালো লাগছে না ইয়াক্কি লাগছে কিন্তু সত্যি গ্রেভিটা আমার অনেক মজা লেগেছে ফ্রেশ তো মানে ওরা ফ্রেশ হয় ব্রেড করেছে গ্রেভিটা অনেক মজা ছিল আর আমার তো এই যে টোস্টেড এই ব্রেডটা খুব মজা লাগে স্পেশালি মানে শপেরগুলা কারণ ওরা ওরা তো ফ্রেশ থাকে খুব মজা লাগে আর হচ্ছে জুস হচ্ছে কাপ হচ্ছে মনে হয় ফিফটি পি করে তো যাই হোক মানে আমাদের সব মিলিয়ে হয় আঠারো বিশ পাউন্ড গেল খাবারটাতে আর চা হচ্ছে চা কফির জন্য তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পাগল তো এইটি ফাইভ পি করে চা বা কফি যে কোনো একটা নিলেই হয় তো আমরা চা কফি আমি চা খেলাম আর আমার হাজব্যান্ড কফি খেলো খেলো তো যাই হোক খাবার দাবার শেষ করলাম শেষ করে আমার মেয়ে আবার বায়না ধরলো যে সে এখানে একটা প্লে গ্রাউন্ড আসার সময় দেখেছে সে ওখানে যেতে চেয়েছিল আসার সময় কিন্তু আমরা নেই নাই ভাবলাম যে না খেয়েই যাই আমরা সবসময় কিন্তু আমার হাজব্যান্ড আমি বা আমার বাচ্চারা বড়গুলা মানে কোথাও গেলে আগে খেতে হয় মানে মানে কি বলবো না খেলে মনে হয় যে শান্তি পায় না আর এলিস একটা ট্যান্ট কিনলো বললো যে আসলে কিন্তু নিজের জন্য কিনলো অথচ আমাদেরকে বলল কি আমি আলিসাকে আমার তার মানে ওর বড়ো বোনকে গিফট করবে ওকে সারপ্রাইজ করবে আমি দেখাবো তো সে কিনে নিল এটা যাই হোক এখন প্লেগ্রাউন্ডটাতে সে যেতে চাচ্ছে জানি না কতক্ষণ সে খেলবে সে তো ঢুকলে আর বের হতে চায় না পাঁচ মিনিট পাঁচ মিনিট বলে বলে সে অনেক সময় কাটিয়ে নেয় কি সুন্দর লাগছে না জায়গাটা সবুজের মধ্যে ব্ল্যাক খুব ভালো লাগছে তো এখানে চলে আসছি সে এই জায়গাটাতে খেলবো অনেকক্ষণ যাবৎ বলছিল কি কালারফুল জায়গাটা দেখেই ভালো লাগছিল আমারও খুব ভালো লাগছিল চেয়ারগুলো কি সুন্দর তো এই ছেলেটাকে দেখে আমার পুরো মানে মডেলের মতো লাগছিল আমার তো এই মিক্সড বাচ্চা খুবই ভালো লাগে এরকম কার্লি চুল থাকে তারপর একটু মানে অত ফর্সা থাকে না কালো থাকে না আমার খুবই ভালো লাগে তো যাই হোক আমি ওর মাকে বলছিলাম ওকে তো পুরো মডেলের মতো লাগছে তোমার বয়টাকে খুব ভালো লাগছে ওকে কিন্তু ওর মা আমাকে বলল যে আমি তো দেখছিলাম তোমার মেয়ে ছবি উঠাচ্ছিল তো সে যে পোজগুলা গুলা সে নিজে নিজে দিচ্ছিল তুমি কিন্তু বলছিলে না মানে ও কি মডেলিং করে না কি আমি বললাম না 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 ও মডেলিং করে না ও এমনি মানে পোজ দিতে পছন্দ করে তো যাই হোক গল্প করছিলাম তো ও বলল আর কি যে ও তোমার মেয়ে তুমি অনেক লাকি আমি খুব চাইছিলাম মানে আমার একটা মেয়ে হোক তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার কি মানে কয়েকটা ছেলে মেয়ে ও বললো যে আমার এই একটাই ছেলে তো আমি বললাম যে ঠিক আছে হবে তোমার আরেকটা মেয়ে নেক্সট একদম ট্রাই করো বলি কি হ্যাঁ না আমার তো ইচ্ছা ছিল আমি একটাই বেবি নিব হ্যান্ডেল করে ইজি তো কিন্তু ছেলে হয়ে গেল তো আরেকটা আমি ট্রাই করবো আমার মেয়ের জন্য আল্লাই জানে কি হয় মেয়ে হলো তো মানে আমি খুবই খুশি হব কারণ মেয়েরা অনেক লাভিং হয় তা আমি বললাম আসলে ছেলে মেয়ে তো ঠিক আছে সমানই সত্যি কথা আমার বলো আমার চার বাচ্চার মধ্যে যদি কম্পেয়ার করি আজান তো অনেক ছোট বাট আমার বড় ছেলে এটা কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ডিং মানে আমার মেয়ে দুটার থেকেও অনেক আন্ডারস্ট্যান্ডিং ও একদমই টাকা খরচ করতে চায় না মেয়ে দুটা খরচ করলেও অনেক বকাঝকা করবে বলবে কেন ওই ড্যাডি মাম্মি টাকা নষ্ট করো তো কিন্তু মেয়েরা কি একটু লাভিং হয় কি ওরা খুব তো টাচই হয় ওরা কি খুব জড়ায় ধরবে আদর করবে বাট ছেলেরা ওইটা করলে কিন্তু মানায়ও না তাই না এখন কি আর করা মেয়েরা তো খুব ধরে টরে বাবা মাকে খুব আদর করবে খুব সুন্দর সুন্দর করে কথা বলবে মেয়ে মানেই তো ঢং তাই না দেখতেই তো তো লাগে ওদেরকে যে না না তুমি এরকম মন খারাপ করো না আমার ছেলে তো এরকম তো ঠিক আছে মেয়েরা ও ঠিক আছে তো বলছে যে না আমি ঠিক আছে এখন আল্লাহ দিয়ে দিসি কিছু করার নাই তো আমি নেক্সট আরেকটা ট্রাই করবো কি তো ও বলছে ও তুমি খুব লাকি তোমার তো চারটা বাচ্চা আমি আমার মনে মনে বলছি তুমি কি লাকি বলছো নাকি বলছো যে টু থাউজেন্ড এসে চারটা বাচ্চা তুমি কিভাবে নিছো সত্যি কথা আমি কিন্তু একদমই বোরিং ফিল করি না আমার কিন্তু ভালো লাগে আমি সত্যিই খুব এনজয় করি আমি প্রায়োরিটি দিয়ে কাজ করি মানে আমি খুব একসাথে একগাদা কাজ করে ফেলতে পারি না যে কোমর বেঁধেই আমাকে সব কাজ করে ফেলতে হবে একদম মানে টাইডি থাকতে হবে আমি প্রায়োরিটি দেই যেটা আমার আগে করতে হবে সেটা করি যেটা করতে পারলাম না তো সেটা পরে থাকে ওটা নিয়ে অত মানে আমি মাথা ঘামাই না যদি আমার হাজব্যান্ড খুবই মানে ক্লিন থাকতে চায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় যদি বেশি কিছুই বলে যে কেন বাসার অবস্থা মানে অত গুছানো না তারপরে আমি বলি যে নিজেই করে ফেলো সমস্যা নাই পরে করে ফেলে সে আইসক্রিম নিচ্ছে আইসক্রিমটা আসলে অনেক মজার তো যাই হোক আমাদের তো এখানেই আমি এখন আমরা চলে যাচ্ছি বাসায় কারণ হচ্ছে মানে অলরেডি আমাদের লাস্ট সময় হয়ে গেছে এলিস অনেকটা সময় নষ্ট করে ফেলছে আমাদের তো আপনারা সবাই অনেক ভালো থাকেন আর যদি আইকা কারো আশেপাশে থাকে গিয়ে খেয়ে আসেন সত্যি অনেক মজা পাবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আমাদের জন্য সবাই দোয়া করেন সবাই হ্যাপি থাকেন সব সময় আল্লাহ হাফেজ